সুপ্রিম কোর্ট আমাদের দেশের রায় দিয়েছে। এখানে হিন্দু মুসলিম সকল ভাই শুনবেন, এটা শুধু মুসলমানদের ক্ষতি নয়, গোটা ভারতের সমাজ ব্যবস্থার ক্ষতি। ৬ মাস পর্যন্ত নিজের গর্ভের ভ্রূণ হত্যা করতে পারবে, ৬ মাস পর্যন্ত। ৬ মাসের গর্ভবতী যদি কোনো মেয়ে হয়ে যায়, সে তার নির্দ্বিধায় নির্ভয়ে তার বাচ্চাকে হত্যা করতে পাবে। আপনারা দেখবেন এখন শিক্ষিত সমাজের লোকের মুখে ছোট সংসার সুখী সংসার, শুনেন নি এটা, ছোট পরিবার সুখী পরিবার, এটা কিন্তু ছোট ছোট শিক্ষিত লোকদের মুখে শুনতে পাবেন, চাষিবাসীর মুখের লোকে শুনতে পাবেন না। অনেক লোক বলে আগেকার লোক মূর্খ ছিল, তারা জানতো না, দশটা বারোটা করে বাচ্চা নিত। যারা শিক্ষিত আছেন একজন বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর কত নম্বর সন্তান বাপের বাবা, এ কথা বলুন, কত নম্বর? আপনাদের মধ্যে কেউ নেই জানেন না, ৯ নম্বর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মা মনে হয় মূর্খ ছিল নাকি, অশিক্ষিত, তারা কিছুই জানতো না, ৯টা ছেলে নিয়েছে, বড় কষ্ট লাগে, ভাই বোন মিলিয়ে ১৪ জন ছিলেন, কত বললাম বাবা, ১৪টা সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার ১৪টা। তাহলে তার বাবা মা আগে মূর্খ যে ১৪টা ছেলে নিয়েছে। এরপর শুনেন কিভাবে কনভার্ট হয়েছে। আপনি গলসিতে কোনো চায়ের দোকানে বসুন, আপনি গিয়ে উড়োর পুলে কোনো শিক্ষিত দোকানে, চায়ের দোকানে যেখানে শিক্ষিতরা উঠা বসা করে বসুন, আপনি যদি জিজ্ঞেস করেন বাবা দেশের লোক এত মারামারি করছে কেন, মুসলমান এত মার খাচ্ছে কেন, তাদের মুখে একটাই ভাষা শুনতে পাবেন, এদের মধ্যে শিক্ষা নেই, এডুকেশন নাই, ঠিক কি না, এ কথা বলুন, হ্যাঁ কি না, বেশিরভাগ লোক বলে। এই দেখেন বয়স্ক বাবাজিরা বসে আছে, আপনার কত বয়স, ৬৯, আল্লাহ আকবার, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, বলুন আমিন, ৬৯ বৎসরের বাবাজি বসে আছেন, আমার বাপের বয়সী লোক। আজ থেকে ৫০ বৎসর আগে শিক্ষা বেশি ছিল না কম ছিল বাবা, এ কথা বলবেন, হ্যাঁ কি না, কম ছিল, তখন বেশি মারামারি ছিল না এখন বেশি মারামারি, এখন বেশি মারামারি। তাহলে শিক্ষিত লোক কোথাও মিস্টেক মারছে, মারছে না মারেনি, মিস্টেকটা কোথায় বলে দিই, আজকে বলছে, আল্লাহর কসম করে বলছি, শিক্ষার বুনিয়াদ পৃথিবীতে রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন প্রথমেই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কলমের বুনিয়াদ, কলমের আবিষ্কার করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কোন পণ্ডিত কোন শিক্ষিত করেনি, কলমের আবিষ্কারক হচ্ছেন আল্লাহ তাআলা, নবীজিকে দিয়ে কলমের আবিষ্কার করেছেন। আপনারা দেখেছেন আমাদের বাপ চাচারা দেখবেন দুয়া তার কালি দিয়ে লেখতো, লেখতো না লেখতো না, ওটা কোথা থেকে এসছে জানেন, আগে দেখবেন সরকাঠিতে আমি লেখা দেখেছি আমার আব্বাজির, সরকাঠি করে চিঠি লেখতো, মাদ্রাসায় লেখতো সরকাঠি করে, সরকাঠির কলম, ঠিক কি না, লিখেছে, তখন আমাদের যারা বাপ চাচা আছে তারা স্কুলে ওইভাবেই লেখা করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কলমের আবিষ্কার করলেন নবীজিকে, হে নবী কলমের দ্বারা তোমাদেরকে শিক্ষা দিলাম। যারা শিক্ষিত সমাজের লোক, পৃথিবীর ইতিহাস খুলুন, পৃথিবীর যদি প্রথম সভ্যতা হয় স্পেনের মুসলিম সভ্যতা, মিশরের মুসলিম সভ্যতা, আল্লাহ তাআলা বুনিয়াদ রেখেছেন ইসলামের সভ্যতা দিয়ে, শিক্ষা দিয়ে। কিন্তু শুনে রেখে দেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে হিন্দু মুসলিম সবাই শুনবেন, আল্লাহর কসম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, নবীজি যদি ইসলাম প্রচার করেছেন আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, ব্যবহারের দ্বারা, চরিত্রের দ্বারা, আখলাকের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের একটা ছোট্ট হাদিসের কথা শুনলেন, হাদিসের হাসিয়ার মধ্যে এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন মক্কার বুকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় আপড়ি তাপড়ি মেচে গেল যে মোহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে এসছে, গোটা মক্কার বুকে ফিতনার ফাসাদ শুরু হয়েছে। একটা বুড়ি মেয়ে বললে, আমি তাহলে এত ফিতনা ফাসাদ, আবার নতুন ধর্ম, আমি এখানে থাকবো না, পালিয়ে যাব। পালিয়ে যাচ্ছেন রাস্তায়, মুটুলিগুলো নিজের সব মালপত্র ভরে একটা মুটুলির মধ্যে বেঁধে দাঁড়িয়ে আছে,
পেরিয়ে আসছেন একটা যুবক তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে বললেন এ যুবক এই পুটুলিটা বাবা আমার মাথায় তুলে দাও মা কোথায় যাবে বলে আর বলো না মুহাম্মদ বলে একটা ছেলে নতুন ধর্ম নিয়েছে গোটা মক্কায় ফিতনা ফাসাদ শুরু করেছে আমি পালিয়ে যাব বললে কোথায় যাবেন বললে মক্কা ছেড়ে বাইরে চলে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় মাথাটা মালটা তুললেন আর বললেন হে মা চলো তুমি যেখানে যাবে 100 মাইলের উপর হেঁটে পথ অতিক্রম করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গন্তব্যস্থলে পৌঁছালেন তারপরে যখন বললে বাবা আর যেতে হবে না এখানেই আমি থাকব নবীজিকে জিজ্ঞেস করছে বাবা তুমি এত দূর মাল বলে কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করতে পারিনি তোমার নাম কি বাবা তিনি বললেন যার কারণে পালিয়ে এলে আমি হচ্ছি সেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ি মা কাঁদতে লাগলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা কলমা পড়েছে বেঈমান কাফের নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে আমাদের দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল একটা যে কোনো মেয়ে ফেসবুকে টিভিতে দেখছিলাম আমি তখন বোম্বে সফরে ছিলাম আমাদের দেশ উত্তাল আন্দোলন হয়েছে কোথাও আপনার র্যালি হয়েছে তার বিরুদ্ধে আপনারা আমরা দেখেছি হাওড়া ডিস্ট্রিকে কোথাও দোকান ভাঙচুর হয়েছে কোথাও পার্টি অফিস ভাঙচুর হয়েছে কেন নবীজি সম্পর্কে আসিকে রসুল আল্লাহর কসম করে বলছি আপনাদের এই ভুঁড়ি এলাকায় কুকুরে কামড়ালে আপনারা কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে কামড়ান না কেন কামড়াবেন না কুকুরকে কামড়ালে আপনিও কুকুরেরই জাত হয়ে গেলেন তাই কি না কুকুর কামড়ালে কুকুরকে কামড়ানো যায় না ভ্যাকসিন দিতে হয় ঠিক কি না ভ্যাকসিন দিতে হয় তো কেউ যদি নবীজি আল্লাহর কসম করে বলছি এই কোরআনকে মিটানো আজ নয় যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেছে বেঈমান কাফেরদের মেহনতও সেদিন থেকেই শুরু হয়েছে আল্লাহর কসম দিন গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল নবীজির আখলাকে কেউ মিটাতে পারেনি জোরে একবার সকলে বলুন সুবহানাল্লাহ কেউ মিটানোর ক্ষমতা হয়নি কেন শুনলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার নবী ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়েরা আমার বোনেরা ঘরেতে একটা কোরআন শরীফ লেপটিয়ে রেখে দিয়েছেন আলমারিতে আপনি মনে করছেন আমি হেফাজত করেছি না আল্লাহ এই কাগজের উপরে হেফাজত করেননি হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন যখন আল্লাহ তাআলা কিয়ামতের আলামত আনবেন কিয়ামতের আলামতগুলো আসবে তার মধ্যে বড় আলামত একটা যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে উঠার পরে ইবাদতের দরজা কবুলিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ তখন কোরআন শরীফের এই কাগজের পাতাগুলো সাদা হয়ে যাবে আয়াতগুলো তুলে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে আর কবুল হবে না কারো ইবাদত তার মানে এই আয়াতগুলো যখন কোরআন থেকে কাগজটা সাদা হয়ে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তুলে নেবেন তাহলে জানবেন এখানে কিন্তু আল্লাহ কোরআনকে হেফাজত করেননি আমাদের দেশে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে গোমতী নদীর তীরে গুজরাটের কয়েক লক্ষ কোরআনকে ইংরেজের বাচ্চারা জ্বালিয়েছিল শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা শোনো 1 লাখ কোরআন নয় তোমরা যদি 1 কোটি ভারতের কোরআনকে জ্বালিয়ে দাও আল্লাহর কসম কোরআনকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই বলে কেন বললে আল্লাহ তাআলা এই কাগজের মধ্যে কোরআনকে হেফাজত করেননি আল্লাহ দায়িত্ব নিজে নিয়েছেন একজন হাফিজে কোরআন এই হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআনকে একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে পৃথিবীতে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে আসবে না আসবে না আল্লাহর কসম কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই চলুন একটু আগে এইভাবে মেহনত চলছে কনভার্ট করে দেওয়া হয়েছে ছোট সংসার সুখী সংসার একটার বেশি বাচ্চা লিও না কোরআন কি বলছে শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কসম এই কোরআনকে অবতীর্ণ করেছেন পৃথিবীর ভবিষ্যৎ বাণী করে করেছেন করেছেন না করেননি আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বায়োরেটারটা আল্লাহ তাআলা কোরআনে ভরেছেন আমাদের মুসলমান সমাজ আজকে কষ্ট লাগে এখানে যদি
1000 লোক বসে আমি বলবো 900 লোক কোরআন পড়তে জানে না ঠিক কি না 900 লোক তার মধ্যে 1000 লোক বসলে 800 লোক বেনামাজি ঠিক কি না নামাজ পড়ে না আমার নবী বিশ্ব নবী বলেছেন আপনি বলছেন আমি মুসলমান বুখারী শরীফের রওয়ায়েতে আছে যার নামাজ নাই তার ইসলাম নেই জোরে বলুন সুবহানাল্লাহ এটা নবীজির হাদিস আপনার জীবনে নামাজ নেই আপনি ইসলামের গণ্ডির বাইরে আছেন আপনার জীবনে আখলাক আর চরিত্র নেই শুনলেন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুসলমান চুরি করতে পারে না মুসলমান সুদ খেতে পারে না মুসলমান লটারি কাটতে পারে না মুসলমান গাঁজা খেতে পারে না মুসলমান মদ পান করতে পারে না মুসলমান চুরি করতে পারে না লোকের মাল মেরে খেতে পারে না অনেকজন বলে আরে নামাজ পড়ে করব কি নামাজ উপচ্ছে চুরি করছে তোমার ইসলাম জানা হয়নি নামাজি কখনো চোর হতে পারে না চোর নামাজি সাজে বুঝতে পেরেছেন না পারেননি চোর কি সাজে নামাজি চোর নয় কেন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও নামাজ এমন একটা কাজ এমন একটা ভালো কাজ মানুষকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়বেন ভালো কাজের দিকে নামাজ আপনাকে টেনে নিয়ে যাবে কিন্তু ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর উপরে পরকিত বিশ্বাসে নে নামাজ আপনাকে আদায় করতে হবে আপনি আগে চলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন এটা আমার মায়েরা বোনেরা আমার ভাইয়েরা শুনলেন কান খুলে শুনবেন কোরআনে আল্লাহ বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম হে আমার নবী বলো তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে তাফসিরে আছে পৃথিবীর বুকে শিরকের পরে আল্লাহর সঙ্গে শিরকের পরে যদি সবথেকে বড় পাপ কিছু হয় সেটা হচ্ছে ভ্রণ হত্যা সরকার কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মেয়েরা 6 মাস পর্যন্ত তার পেটের বাচ্চাকে নির্দ্বিধায় হত্যা করতে পারবে নষ্ট করতে পারবে ব্যভিচারের রাস্তা খুলে দিল ধর্ষণের রাস্তা খুলে দিল অবাধে মেয়েরা পরকিয়া করবে মিলামিশা করবে আমার ভাই ওই জন্য ইসলাম আমার কথাটা শুনলেন খুব ভালো করে বুঝবেন ব্রেন কিভাবে সূক্ষ্মভাবে আপনার ঈমানকে নষ্ট করা হচ্ছে আজকে মুসলমান মেয়ে মুসলমান ছেলে তারা নিজেদের পেটের বাচ্চাকে ভরণকে হত্যা করে তারা মনে করে বাবা মা জানে না আমার পরিবার জানে না আমার সমাজ জানে না আমাদের সমাজের লোক জানে না আল্লাহর কসম যারা এটা ভাবেন পৃথিবীর কেউ দেখতে পায়নি আমার ইমাম জানে না আমার বাবা মা জানে না আমার পরিবার জানে না আমার প্রতিবেশী জানে না আল্লাহর কসম যে গোটা পৃথিবীর পরিচালক সে কিন্তু দেখতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন দলিল দেন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সূরায়ে আল ইমরান কোন সূরা বললাম বাবা সূরায়ে আল ইমরান তৃতীয় পারা ফার্স্ট প্রথম পৃষ্ঠা ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা মনে মনে ভাবো আমি আল্লাহ অবশ্যই শুনতে পাই আল্লাহ কোরআনে বললেন আমার বান্দারা যখন মনে মনে কথা বলে আমি আল্লাহ শুনেই তারা যখন অন্তরে কথা বলে আমি আল্লাহ সেটাও শুনতে পাই আমার কাছ থেকে পৃথিবীর কোনো জিনিসটা খালি যাবে না আরো একটু আগে চলুন এরপরে যারা মনে মনে ভাবছেন আমি আমার সন্তানকে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে নষ্ট করেছি আমার বাচ্চা নষ্ট করেছি আপনি ফাঁস কাতারের নামাজি হে আমার মা আপনি হচ্ছেন তাহাজ্জত গুজার কিন্তু নিজের পেটের সন্তানকে কতল করেছেন আমার ভাইয়েরাম হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন 3 মাস পেরিয়ে যায় তখন 4 মাসে পা দেয় তখন সন্তানের গঠন তৈরি করেন জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের গর্ভে হাদিসে আছে যখন 3 মাস পেরিয়ে যায় আল্লাহ ওই রক্তপিণ্ডলি থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেন যখন 5 মাস কোরস করে আল্লাহ তখন তার মধ্যে রুহটাকে ঢেলে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে শুনলেন যারা মনে করছেন আমি আমার পেটের সন্তানকে রক্ত পানি করে নামিয়ে দিয়েছি পায়খানা নদ নদী নালার সাথে মিশে গেছে
পৃথিবীর মানুষ কি করে খোঁজে রাখবে? আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলেছেন, হে আল্লাহর নবী, আমরা মাটির সাথে মিশে যাই, ছাই হয়ে উড়ে যাই, আল্লাহ কেমন করে পুনরায় আবার জীবিত করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে কোরআনে কসম খেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে কসম খাচ্ছেন কোরআনে নবীজির কাছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতা, ওই সমস্ত আত্মার যারা বলে আমরা মরে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কেমন করে জীবিত করবেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, হে নবী বলে দাও অবশ্যই শুধু তাদের আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, আমি তাদের আঙ্গুলেতে যে লাকির গোল দাগ গুলো আছে আমি ওইভাবে পুনরায় জীবিত করব। অপর জায়গায় আল্লাহ বললেন, ওই বাচ্চাগুলোকে যারা হত্যা করে, এর ব্যাখ্যা বিশ্লেষণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাগুলোকে পুনরায় জীবিত করবেন। আপনি নামাজি, আপনি মুসল্লি, আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন কিয়ামতের দিনে তারা বলবে, ওগো আল্লাহ এই পাপিষ্ঠ মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে হত্যা করেছে, আল্লাহর কসম আপনি ফাঁস কাতারের নামাজি কিন্তু আপনি আপনার সন্তানকে কতল করেছেন, সেদিনে আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে, সেই মা বাবা জাহান্নামে প্রবেশ করবে। শুনে নেন, কিয়ামত করিবান, আপনার কাছে কিয়ামত এসে পৌঁছাচ্ছে, এগুলো সব এক একটা আলামত। আপনার দোরগুড়ায় হাজি, আমি সেদিনে দেখলাম আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি একটা বক্তব্যে বলছেন, মুসলমান চার চার বিবিয়া রাখতে হ্যাঁ, ইনকে উপর বি কানুন হনি চাইয়ে, মুসলমানরা চারটা করে বউ রাখে, তুমি কটা করেছো? এটা আমার ছাত্র, কটা করেছো? চারটা করেছো? একটা। আপনাদের মধ্যে চারটা বউ কার কার আছে হাত তুলেন তো, ইনশাল্লাহ দেখি তাকে একশো টাকা পুরস্কার দেব, চারটা কারুর নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, সালাসা ওয়া রুবা, তোমরা দুই তিন চারটা পর্যন্ত বিয়ে করতে পারো, বিবির এজেন্ট লাগবে না, বিবিকে জিজ্ঞেস করা লাগবে না, বিবির এজেন্টের প্রয়োজন নাই, প্রথম বিবির তুমি চারটা বিয়ে করতে পারো। অনেক পুরুষরা মনে মনে করছে, সালা দারুণ সুযোগের মলবি পেয়েছি, কালকেই চালাবো, তুমিও কেলানি খাবে আমিও মার খাবো, বুঝতে পেরেছেন না পারেননি? আমার মায়েরা মনে মনে করবে, কি মলবিকে দাওয়াত দিলে লো, ইয়ে এসে বলছে চারটা করে বিয়ে করতে পাবে? আমার ভাইয়েরা, কোরআনে আল্লাহ জায়েজ করেছেন চারটা বউ রাখার কথা বলেছেন, পৃথিবীর ভবিষ্যৎবাণী করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করবেন না, সত্যিকারই এটা সমস্যা। জুতোগুলো আপনারা সাথে করে নিয়ে সামনে কাছে বসুন না, অসুবিধা নাই, হ্যাঁ জুতো নিয়ে চলে আসুন, জুতোগুলো নিয়ে সমস্যা নেই, সামনে নিয়ে বসুন, পাশে নিয়ে বসুন, মাশাআল্লাহ। আর আপনারা রাস্তায় দাঁড়াবেন না, দয়া করে এসে বসে যান, কি বুঝলেন? আমাদের গলসি থানার মানুষ তো, আমরা জলসার সময় কম নেই, কি বুঝলেন? গলসি থানার মানুষ বেশিক্ষণ ধৈর্য রাখতে পারে না। কালকে আমি রানাঘাটে ছিলাম, রাত 12টায় চেপেছি, দুটোই ছেড়েছি, দুটোই একটা বক্তা চেপেছে ভোর 4টায়, রাত 12টায় যখন চেপেছি তখনও 10,000 শ্রোতা, কিন্তু আমাদের গলসি থানার মানুষ অ্যাডভান্স, মানে একটু এগিয়ে আছে, ওই জন্যে আমি দয়া করে বলবো চলে আসুন তাড়াতাড়ি আপনাদের ধৈর্য মোতাবেক। আমি কিন্তু টেস্ট খেলবো না আজকে, টেস্ট খেলা মানে অনেক লম্বা তৈরি করতে হয়, আমি কিন্তু 20-20 খেলবো আজকে, ওভার কম রান বেশি করে বেরুবো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون إلى آخر الآية. خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم. الدعاء مخف العبادة. وقال رسول الله صلى الله عليه وسلم الغناء من مجامر الشيطان. وقال رسول الله صلى الله عليه وسلم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানীগুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজে একরাম এবং আমার জ্ঞানীগুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি জলসা শুরুর আগে গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দুটো প্রশ্নও আপনাদের কাছে ছুড়ব, আপনারা জাস্ট খালি উত্তর দিয়ে দেবেন, জলসা শুরু করে দেব। একটা, ইমাম সাহেব বসে আছে, আরো পেছনে বাবাজিরা বসে আছেন, গণ্যমান্য ব্যক্তি, আপনারা বলুন, আপনারা এলাকার যারা এসেছেন বিভিন্ন গ্রাম থেকে, আপনাদের ইমাম সাহেব দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে? উত্তর চাই ইয়েস অর নো, হবে না। তাকে ইমাম রাখবেন? রাখবেন না। এত সুন্দর বিচার আমাদের সমাজের লোকের, এই ফতোয়াটা সবাই জানে, ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে, প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না। আপনি পড়লে আপনারটা কি করে ইমামের পেছনে হবে? বুঝতে পারেননি আমার কথাটা? বুঝতে পেরেছেন না? পারেননি? ইমামের জন্যে দাড়ি চাচা হারাম, আপনার জন্যে হালাল কি করে হয়ে গেল? কথাটা বুঝতে পেরেছেন? রাগ করবেন না, আমার কথা খুব গায়ে লাগে, কিন্তু এটা হক কথা না না হক বাবা? হক কথা। দ্বিতীয় নম্বর, ইমাম সাহেব আমাদের সমাজে যদি সিগারেট খায় কিংবা বিড়ি খায়, তাকে ইমাম রাখবে না? আমাদের সমাজের লোক রাখবে? ভাই ইমাম সাহেব সিগারেট খাচ্ছে, ওকে আবার ইমাম রাখে? তাড়াতাড়ি বার কর মসজিদ থেকে, মুসল্লিরা ফতোয়া জারি করবে। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, আমি আমার গলসি থানার, আমি আপনাদের ঘরের ছেলে, কাছের মানুষ, ওই জন্য একটু বুক ফুলিয়ে আজকে বায়ান করছি, সব জায়গায় পাই না, দুটো কথা বলে নি। ইমাম সাহেব সিগারেট খেলে বিড়ি খেলে সেই ইমামকে রাখা যাবে না, তার পেছনে নামাজ হবে না। আর আপনি মসজিদের বাইরে পাঁচ টান মেরে দিয়ে এসে উজু করে নামাজ পড়ছেন, আপনারটা কি করে হবে? কথা বুঝতে পেরেছেন না? পারেননি? এটা হক না না হক বাবা? হক কথা। ইমামের জন্যে হারাম আর আপনার জন্যে হালাল, এটা কোথা থেকে পেলেন? এই কোন বিচার? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যেগুলো জায়েজ করেছেন গোটা বিশ্বের মানুষের জন্যে জায়েজ, যেটা হারাম করেছেন, যেটা অবৈধ করেছেন, শুধু ইমামের জন্যে নয়, গোটা বিশ্বের মানুষের জন্যে অবৈধ। ঠিক কিনা কথাটা বলুন? ঠিক কিনা? ইমাম সাহেবের জন্যে সুদ খাওয়া হারাম আর আপনার জন্যে হালাল। আমাদের দেশের লোকের খুব সুন্দর বিচার, মদ খেয়ে মসজিদে ঢুকতে পায় না, আদবের খিলাফ হবে, আপনার গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে আঁতর লাগিয়ে নামাজ পড়তে পাই। কথাটা ঠিক বলছি না ভুল বলছি বাবা? কিন্তু তারা সম্মান পায়। আমি একটা একটা করে এরপরে বলবো। আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, এখানে যে সমস্ত আমার গলসি থানার এই ভুড়ির ভুড়ি ইটারু ওমরপুর আশেপাশে যে সমস্ত ভাই এবং আমার হিন্দু ভাইয়েরা যারা আমাদের সভায় এসছে ইসলামের সত্যকে জানার জন্য, কোরআন আর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরেটার জানার জন্য, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। আল্লাহ তাআলা কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, যে ভাববে এই কোরআন
শুধুমাত্র মুসলমানের জন্য তার ইসলাম আর দ্বীন বোঝা হয়নি আল্লাহ তাআলা কোরআনে দুজনকে নসিহত করেছেন কজনকে বললাম বাবা দুজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানবালো হে ঈমানদার ব্যক্তিরা এখানে আল্লাহ ঈমানদারদিকে বললেন আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ যখন আল্লাহ হে পৃথিবীর মানুষ বললেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা নসিহত দিলেন গোটা বিশ্বের মানুষের জন্য সেটা এরপরে চলুন একটা একটা করে বলবো আমরা সকলে আমল করব জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মাথা ঠুকলে মুমিন হওয়া যায় না তসবিহ করলে মুমিন হওয়া যায় না মুমিনের জন্য শুধু নামাজটা তসবিহ তেলাওয়াতটা শর্ত নয় শুনলেন আপনার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون হে আমার পৃথিবীর মানুষ আল্লাহ এখানে বললেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও সৃষ্টিকর্তা তোমাদের পূর্বে যারা গুজরে গেছে তাদেরও সৃষ্টিকর্তা অর্থাৎ তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তোমরা তাকওয়া অর্জন করো তাকওয়া শুধু নামাজে নয় তোমার নামাজে তাকওয়া খানাতে তাকওয়া চলাফেরায় তাকওয়া উঠা বসায় তাকওয়া মিলামিশায় তাকওয়া ব্যবহারে তাকওয়া তোমাকে প্রত্যেকটা জিনিসের উপরে তাকওয়া আনতে হবে শুধু নামাজে নয় তসবিহ তেলাওয়াতে নয় প্রত্যেকটা জিনিসে ওই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের রেওয়ায়েতে আছে তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় একে অপরকে মহব্বত করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ একে অপরের সঙ্গে মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আখলাক আল্লাহর কসম পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয় ব্যবহার আর আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন আজকে আপনাদেরকে বলে দিই আপনারা গলসি থানার মানুষ ব্যবসা করেন চাষবাস করেন সকাল হচ্ছে সন্ধে হচ্ছে খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন পৃথিবীর খবর রাখুন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা থেকে বহু দূর থেকে কলকাতা থেকে এই দুজন মিডিয়া এসছে যারা আমাদের জলসা বাব্যাটার জলসা রেকর্ড করার জন্য কলকাতা থেকে চলে এসছে এরা কালকেই এটা ইউটিউবে দেখতে পাবেন জলসাটা কয়টা মিডিয়া আপনারা যারা শুনছেন আমার কথাটা কালকে গিয়ে হয়তো ওমরপুরের চায়ের দোকানে আলোচনা করবেন নিজের গ্রামের চায়ের দোকানে আলোচনা করবেন ইয়াসিন ভাই কথাটা বলেছে এই কয়টা মিডিয়া চলছে পৃথিবীর দেড় থেকে দু লক্ষ মিডিয়া ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে যেটা আপনারা বুঝতেই পারেন যেটা অনুভবই করতে পারবেন না আপনারা জানেন শিক্ষিতদের দ্বারা সমাজকে গোমরা করা হচ্ছে ইমানকে শেষ করে দেয়া হচ্ছে আপনাদের এলাকায় যারা ডাক্তার আছেন মাস্টার আছেন প্রফেসর আছেন যারা শিক্ষিত সমাজের লোক আছো যারা ছেলে মেয়ে আছো শিক্ষিত সমাজের তারা কান খুলে শুনবেন আমি একটা একটা করে প্রুফ দেব আপনারা সকলে শুনেছেন যে আল্লাহর নবীর হাদিস তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও শুনেননি কথাটা কথাটা শুনেছেন কেউ যদি আমি আপনাদের ঘরের কাছে পুরসার ছেলে আমি মৌলভী শওকতের বেটা পুরসা মাদ্রাসার শিক্ষক আপনাদের খাদিম আমি খিদমত করি আপনাদের মাদ্রাসার ওটা আপনাদের মাদ্রাসা চ্যালেঞ্জ রইল যে কোনো দিন আসুন মাদ্রাসায় সকালে পাবেন এই হাদিসটা বুখারিতে আছে না তিরমিজিতে না আবু দাউদে না ইবনে মাজাহ না নাসাই শরীফে কোথায় আছে কত নম্বর চ্যাপ্টারে কত নম্বর হাদিস একটু নিয়ে এসে আমাকে দলিলটা দিবেন আমি উপকৃত হব এটা হাদিসই নয় এটা শিক্ষিত সমাজের লোকদের মুসলমানদের ইমান চুরি করার জন্য তৈরি করা হাদিস নবীজির নামে তহমত নবীজির নামে ইলজাম লাগানো হয়েছে কেন এই কথাটা হাদিস বলে
মুসলমানদের মেয়েদিকে পর্দা থেকে টেনে নিয়েছে স্কুল কলেজে নিয়ে গিয়ে তাদেরকে বেজ্জতি করো তাদের ইজ্জতের হানি করে দাও বড় চক্রান্ত শুধু এটা নয় আরো আপনাকে দিয়ে দিচ্ছি